সালাউদ্দিন বাবুর্চি ইটের চুলা জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। আমাদের এলাকায় অতি পরিচিত ব্যক্তি সালাউদ্দিন বাবুর্চি। বন্ধুরা, এই যে মানুষটিকে দেখছেন, আমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বা খুব ভালো মনের মানুষ, আমাদের সবার খোঁজ খবর রাখে। যদিও আমরা সবাই আলাদা আলাদা থাকি, তারপরও সবার খেয়াল রাখে। এখন আমার শ্বশুর আব্বা দোয়া পাঠ করছে। দোয়া পাঠ শেষে আমার আব্বা নিজ হাতে চুলায় আগুন জ্বালাবে। দেখুন, আগুন জ্বালানো হয়েছে। বন্ধুরা, এই ধরনের চুলাতে আগুন জ্বালাতে খুবই কষ্ট, আবার আনন্দও লাগে। এখন বাবুর্চি মুগ ডালগুলি ভেজে নেওয়ার জন্য পাতিলে ঢেলে দিচ্ছে। ভালো করে ভেজে নিবে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা রান্নাটি বাসায় তৈরি করতে চাইলে যেন আপনাদের সহজ হয়, যাতে করে এই মজাদার রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারেন। মুগ ডাল ভাজা হয়ে গেছে, একটি পরিষ্কার পাতিলের ঢাকনায় ঢেলে রাখছে।
এখন তেল ঢেলে দেওয়া হচ্ছে মুরগির মাংসগুলি ভেজে নেওয়ার জন্য। তেল গরম হওয়ার জন্য আগে ঢেলে দেওয়া হলো বাবুর্চি মাংসগুলো লবণ ধারা মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন, মাংসগুলি তেলে ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন মাংস ভাজা। মাংস ভেজে আরেকটি পাতিলে বসানো হয়েছে। মাংস ভাজা তেলগুলি ঢেলে দেওয়া হলো। পেঁয়াজ কুচি সহ একে একে সকল ধরনের মশলাগুলি ঢেলে দেওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করুন বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রান্নার উপকরণ লেখা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, পোলার চাউলগুলি এই জগের মাধ্যমে মেপে নেওয়া হচ্ছে। কারণ হলো, আবার এই জগের মাধ্যমে পানি মেপে দেওয়া হবে।
চাউল ডালগুলি একসাথে মিশিয়ে নিচ্ছে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত রাখার জন্য। বাবুর্চি মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছে, কারণ মনে করি কষানোর মাধ্যমে রান্নার স্বাদ বাড়ে। দেখুন, কষানো মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো ভেজে রাখা মাংসগুলো। এখন ভালো করে মাংসগুলি কষিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, সালাউদ্দিন বাবুর্চির রান্নার সুনাম আমাদের এলাকা জুড়ে অনেক বেশি। মাংসগুলি কষিয়ে নেওয়ার পর পানি মেপে দেওয়া হচ্ছে। পানি মেপে দেওয়া হচ্ছে চাল ডাল বসিয়ে দেওয়ার জন্য। পানি গরম হওয়ার পর মিশানো চাল ডাল ঢেলে দেওয়া হবে। চাউলগুলি ঢেলে দেওয়া হচ্ছে।
কষানো মাংসগুলি ঢেলে দেওয়া হলো। সবগুলি উপকরণ মিশিয়ে দেওয়া হলো। পাতিলের ঢাকনা ঢেকে চুলার আগুনের তাপমাত্রা কমিয়ে দেওয়া হলো। জ্বলন্ত আগুনের কয়লা ঢাকনার উপর দিয়ে দেওয়া হচ্ছে যেন ভালো করে চাল ডাল সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, এটা আমাদের অত্র এলাকার মাদ্রাসা। আমার চাচা শ্বশুর এর প্রতিষ্ঠাতা। সকলের সহযোগিতায় মাদ্রাসার সৌন্দর্য এ পর্যন্ত হয়েছে। ভিউয়ার্স, রান্নাটা হয়ে গেছে। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। কি যে ঘ্রাণ আসছে, কাছে থাকলে বুঝতে পারতেন বন্ধুরা। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।